এই যে কয়েকদিন আগে বিসিএসের প্রশ্ন 17 জনকে ধরা হয়েছে, এর পরবর্তীতে নাকি লিস্ট আরও বেড়ে যাচ্ছে, এটার সাথে নাকি অনেকেই জড়িত। আমার বুঝে আসে না বিসিএসের মতো একটা জায়গায় এরকম লুকোচুরি, এরকম ধান্দাবাজি, এরকম ভাওতাবাজি যারা করে, এরা কি মানুষ নাকি অমানুষ? এরা অমানুষ হচ্ছে তো খারাপ, ঠিক কিনা আপনারা বলেন? কারণ কি, দেখেন বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কি হয়েছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনি যখন প্রশ্নটা আরেকজনের কাছে 20 লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছেন, এই ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলেটার হয়তো বা 20 লক্ষ টাকা ছিল না, অথবা এই ছেলেটা সেই সুযোগটা পায় নাই। প্রশ্ন যার কাছে ফাঁস হয়ে গেছে সে তো অবশ্যই অগ্রগামী হয়ে যাবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই ছেলেটা এখানে ঢুকতে পারলো না, চাকরি পাইলো না, আপনি প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ করে মূলত তার হক নষ্ট করলেন। এই জন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে। প্রশ্ন ফাঁস যারা করেছে, এরা তো হারাম খেয়েছেই, এরা তো মিথ্যার আশ্রয় নিয়েছে, এরা তো ধোঁকাবাজি করেছে, আর যারা এটা কিনে চাকরি বাকরি নিয়েছে সম্পূর্ণরূপে হারাম কাজ করেছে। এই চাকরি করা তার জন্য জায়েজই নাই। আমি বিসিএস ক্যাডারদেরকে বলবো, এবং যারা প্রশ্ন কিনে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথবা বিসিএস ক্যাডার হয়েছে বা চাকরি বাকরি পেয়েছে, প্রত্যেককে বলবো, ভাই আখিরাতে যদি বাঁচতে চান, কবরে বাঁচতে চাইলে আজকে চাকরিটা ছাড়েন। চাকরিটা ছাড়া দরকার হয় রিক্সা চালান, বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই। এই শোনেন, কয়দিনের জিন্দেগি, আপনি 30 বছর বাঁচবেন অথবা 40 বছর বাঁচবেন, এই যে পুরো জীবনটা আপনি হারামের সাথে জড়। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো, আপনাকে চোর মনে হয় না? আপনি ভাব নিয়ে আছেন যে বড় সুফি দরবেশ, কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনি জাতীয় চোর, আপনি আন্তর্জাতিক চোর, আপনি যেন তেন চোর না, আপনি কোটটাই পড়া চোর। আপনি জাতির হক নষ্ট করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। এই জন্য যারা প্রশ্ন কিনে তদন্ত করতেছে, আবেদ আলী নাকি বলতেছে যে এই এই আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছে, এরা এরা জড়িত, এদের নাকি লিস্ট হচ্ছে, লিস্ট করার কী দরকার ভাই? যদি ধরা পড়ে 0 পয়েন্টে নিয়ে আসা হোক, নিয়ে আসার পরে যেহেতু চোর, ওই যারা প্রশ্ন দিয়েছে এদের হাতের কবজিটাও সরকার কাটিয়ে দেখ, আর যেগুলো চুরি করেছে ও ক্যাডার হোক সচিব হোক, এটারও 0 পয়েন্টে নিয়ে ঝুলাই আর হাতটা কাটিয়ে দেওয়া হোক। এটা যদি করা হয়, অসারিক অসারিকাত ফাক্তাও আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা কানাম বিল্লাহ। আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছে চোর আর চোরনির হাত কেটে দাও। এই আইনটা যদি সরকার আদালত পর্যন্ত নিয়ে এটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতো, বাংলাদেশে চুরি কিন্তু ভাই বন্ধ হয়ে যেত। সমস্যাটা হচ্ছে কি জানেন, যে কোনো অপরাধ ধরা পড়ে এরপর একটা তদন্ত কমিটি গঠিত হয়, তদন্ত কমিটি গঠন করা মানে এটা ঢিলাঢালা একটা আচরণ হয়ে যায়। এরপরে কী হয়, সুযোগ নেয়, এরপরে কী করে, পুলিশ অ্যারেস্ট করে, তারপরে জামিনে আবার বের হয়ে আবারও চুরি করে, এরকম করে। এই জন্য কঠোর হাতে এগুলো দমন করতে হবে। যারা বিসিএস ক্যাডার হোক, পুলিশের চাকরি হোক, বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছে, এরা মূলত হারাম খাচ্ছে। প্রমাণ নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের হারাম লা তাকুলু তোমরা গ্রহণ করো না, যেটা অবৈধভাবে উপার্জন করা হয়েছে। আপনি যেই যে উপার্জন করছেন হারাম ওয়েতে, হারাম উপায়ে, শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ড্রাইভার, তাহলে ড্রাইভারের যিনি মালিক ছিলেন, ড্রাইভারের যিনি বস ছিলেন, তিনি কত কোটি টাকার মালিক? তো একজন মানুষের বেঁচে থাকার জন্য ভাই কত টাকার প্রয়োজন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন কোন উপায়ে আপনি অর্থ উপার্জন করেছেন আর কোন পথে আপনি অর্থটা খরচ করেছেন। তো আপনাকে তো হিসাব দেওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কয়দিনের জীবন ভাই, এত টাকা আপনি কী করবেন? আপনি কবরে খাবেন বাস, আর আপনার আত্মীয় স্বজন খাবে রোস্ট ব্রোস্ট, আপনাকে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আপনার আত্মীয় স্বজনে এই দুনিয়ার জিন্দগিতে তারা কী করবে, আমোদ ফুর্তি করবে। এত টাকার দরকার নাই ভাই, হালাল ওয়েতে যতটুকু পারেন উপার্জন করেন, আর এত টাকা আপনি কাফনের তার পকেট নাই, কবরে নিয়েও যাইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই ধরনের কোনো অসৎ উপায় আমরা অবলম্বন করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। রাত্রিবেলায় আমাদের জানালার পাশে কী যেন আওয়াজ করে, এবং গাছ থেকে কখনো কখনো কটকট আওয়াজ হয়, কখনো কেমন যেন আওয়াজ পাই, এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। রাত্রিকালীন সময়ে যখন বাথরুমে যাই, মনে হচ্ছে যে আমার বাথরুমের জানালার পাশে কেউ একজন আমাকে ফলো করতেছে, কখনো কখনো মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখন কী করতে পারি? এতে করে কি আমি ধারণা করে নিব যে আমার বাড়ির মধ্যে বজ্জিনের আসর থাকতে পারে বা জিন থাকতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা, কিন্তু অনেকেরই হয় যে আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, মনে হচ্ছে যে কেউ আপনার জানলার ধারে দাঁড়ায় আছে, বা গাছ থেকে অনেক সময় ক্যাস ক্যাস আওয়াজ আসে, বাঁশ ঝাড় থাকলে অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ আসে। এই আওয়াজগুলো কখনো কখনো বাঁশের ওই ঝড়ের মধ্যে কোনোটা বাঁকা হয়ে গেছে, কোনোটা সোজা হয়ে গেছে, এই কারণে হয়ে থাকে। কখনো কিছু পাখি আছে যেগুলো ওই যে কাঠ ঠোকরা ঠোকাঠুকি করতেছে, এই জন্য আওয়াজ আসে।
কিন্তু এই যে আশপাশে কেউ আছে এটা যদি আপনি ফিল করেন, আর আপনার কাছে যদি মনে হয় যে বাসার মধ্যে কোনো বদজিন আছে কি না, এটার কোনো সিমটম বুঝতে পারবো কি না, এগুলো তো সরাসরি হাদিসের মধ্যে এটা নাই যে এটা থাকলে বুঝে নেবা যে বাড়ির মধ্যে জিন আছে। তবে এগুলো নিয়ে যারা কাজ করে তারা কিছু থিসিস, কিছু গবেষণা পেশ করেছে। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে ঘরে ঢুকে দেখলেন, মানে এই সমস্ত জিনিসগুলো বুঝলে, দেখলে আপনি বুঝবেন যে বদজিনের আসর থাকতে পারে। এক নাম্বার, ঘরে ঢুকে দেখলেন কি সব পড়ে আছে অথচ এগুলো কোথাও ছিল আপনি জানতেনই না, এমনটা হতে পারে ভূতের কারণেই, ভূত বলতে বদজিনের কারণেই, বদজিনের কারণে। বন্ধ ঘর খোলার পরে যদি দেখেন জিনিসপত্র বা আসবাবপত্রের স্থান পরিবর্তন হয়েছে, সেটি বদজিনের আসর হতে পারে। এক নাম্বার। দুই নাম্বার আসেন, বাড়ির দেওয়াল বা কাঠের আসবাবের ওপর নখের দাগ বা তেমন কিছু দেখতে পাচ্ছেন, এমন দাগ কি কখনো লক্ষ্য করেছেন? যদি এরকম কিছু দেখেন যে নখ দিয়ে খামচে পুরো দেয়ালটাকে একটা আকার আকৃতি দেওয়া হয়েছে বা একটা দাগ ফেলে দিয়েছে, জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। তিন নাম্বার, বাড়ির এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ কোথাও খুব শীত করে অথচ বাড়ির কোথাও এসি লাগানো নাই, অথবা আবার আরেক জায়গায় হঠাৎ দেখতে পাচ্ছেন যে গরম, এরকম যদি হয় জানবেন যে বদজিনের আসর থাকতে পারে। চার নাম্বার, এক মনে কাজ করছেন, হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল, মানে ছায়া ফস করে চলে গেল, আপনি কনফার্ম যে কেউ গিয়েছে অথচ পাশের মানুষ সে বলতেছে দূর কিচ্ছু যায় না, আপনি কিন্তু ফিল করেছেন বদজিনের আসর হতে পারে। বাড়ির আলো কি খুব কাঁপছে, লাইট লাইটের জায়গায় আছে কিন্তু দেখতেছেন কি লাইটের আলোটা এভাবে কাঁপাকাঁপি করতেছে অনেক সময়, কিন্তু লাইট লাইটের জায়গায় আছে, বদজিনের আসরের একটা আলামত। আচ্ছা, রাতে আপনি ঘুমোচ্ছেন এমন সময় বাড়ির অন্য ঘর থেকে বা নিজের ঘর থেকে ভেসে আসছে খুট করে আওয়াজ, মানে কান্নার একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, বিড়ালের একটা হঠাৎ আওয়াজ চলে আসছে, অথচ কিছুই নাই, কোনো অস্তিত্বই নাই, বদজিনের আসর হতে পারে। এরপর আসেন, হঠাৎ মনে হলো পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখেন তখন কেউ নেই, এমন কি আপনার সঙ্গে আপনি মনে করেছিলেন যে আপনার ছেলেটা শুয়ে আছে, মনে করেছিলেন আসলে আপনার সাথে শোয় নাই, আপনি পুরো ঘুমের মধ্যে ভাবছেন যে আপনার পাশে কেউ শুয়ে আছে বা বসে আছে, চোখটা খুললেন দেখছেন কেউ নাই, আবার চোখটা বন্ধ করছেন আবার দেখতেছেন, এরকম প্রবলেম বদজিনের আসর হতে পারে। বাড়ির পোষ্য প্রাণীটি হঠাৎ খুব অদ্ভুত আচরণ করছে, কুকুর বাড়ির সামনে থাকে একটা, দেখবেন যে কিছু সময় এমন নাচানাচি চিল্লাফাল্লা করতেছে, বদজিনের আসর হতে পারে। বিড়াল এমন কান্নাকাটি করতেছে চিল্লাফাল্লা করতেছে রাত্রিকালীন গভীর সময়, বদজিনের আসর হতে পারে। তো আপনাদেরকে যে বিষয়গুলো বলবো এগুলো থেকে বাঁচার উপায় কী, সূরা বাকারাটা ইউটিউবে ছেড়ে রাখেন প্রতিদিন একবার, আয়াতুল কুরসি পড়েন, চারকুল পড়েন, এবং বাড়িটাকে পবিত্র রাখেন, নামাজের পরিবেশ রাখেন, তেলাওয়াতের পরিবেশ রাখেন, সারাক্ষণ অপবিত্র অবস্থায় দেখেন না, মেলামেশা করতেছেন বিছানার ওপরে তারপরে মনে করেন ওই বিছানাটাকে চেঞ্জও করতেছেন না, নাপাকি পড়ে আছে, এ ধরনের কোনো কাজ যেন না হয়। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন। একটা কথা আপনাদেরকে লাস্টে বলি, এই জিনিসগুলো পাইলেই যে একেবারে জিনের আখড়া হয়ে গেছে আপনার বাড়িটা এরকম বোঝার বা ভাবার কোনো কারণ নাই, স্থানীয় কোনো কবিরাজ বা রাখি যারা অথেন্টিক কাজ করতে পারে এদেরকে নিয়ে এসে বাড়িটা চেক করে ইনশাআল্লাহ যদি আপনার সমস্যা হয় একটু চিকিৎসা নিন, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।